রাজশাহী ও যশোরে লাগাম ছাড়া করোনা, উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 70 জনের মৃত্যু। রাজধানীর প্রবেশমুখে যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও মানছে না মানুষ। করোনার টিকা দেওয়ার দাবিতে দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ, এক মাসের মধ্যে দেওয়ার আশ্বাস মন্ত্রীর। রিয়াদে করোনার উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সহ 69 দেশ। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না কোনো দূরত্ব। দায়িত্ব নিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গণভবনে পরানো হলো র্যাঙ্ক ব্যাজ। এবং নাব্য ফেরানো 24টি নদী খননের সুফল পাচ্ছেন মধ্যপূর্বাঞ্চলের কোটি কোটি মানুষ। সচল 2000 কিলোমিটার নদীপথ, বন্যার পাশাপাশি কমবে চাষাবাদের খরচ। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহী ও যশোরে। দুই জেলায় মারা গেছেন 23 জন। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত্যুর সংখ্যা 70। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের হার যশোরে 53%। রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বিশেষ লকডাউন ও বিধিনিষেধ দিয়েও কোনো মতেই আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমছে না। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের হাসপাতালগুলোতে শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা। দেখা দিয়েছে আইসিইউ এর তীব্র সংকট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় 8 জন করোনা ও 10 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে শুধু রাজশাহীরই 13 জন, নওগাঁর 4 জন ও চাঁপাইনবাবগঞ্জের 1 জন। 380টি নমুনা পরীক্ষায় 129 জন শনাক্ত হয়েছেন, হার প্রায় 34%। করোনা ডেডিকেটেড হাসপাতালে 357 শয্যার বিপরীতে ভর্তি 404 জন। এখানে সেটা মেনে যাচ্ছে, এখানে সমস্যা, এখানে প্রচুর রোগের চাপ, প্রয়োজন, মারা যাচ্ছে আমার রোগী। কালকে রাত্রে 30 হয়ে গেছিল অক্সিজেন লেভেল, তারপরও তাদেরকে আমরা নিয়ে আসতে পারি নাই। পরশুদিন টেস্ট করেছে, কালকে রাতে তো ঘুম হয়নি, তাই নিয়ে এসেছে রাজশাহী। তো আসার পর টেস্ট করার পর মানে বিয়ে হয়ে গেছে, তো আটকানোর কোনো মানে আছে? বেড ফাঁকা নাই এসব বলছে, কিন্তু সেখানে কিন্তু বেড ফাঁকা ছিল। বগুড়ায় 3টি হাসপাতালে মারা গেছেন 8 জন, তাদের মধ্যে বগুড়ার 2 জন, জয়পুরহাটের 5 জন ও নওগাঁর 1 জন। 24 ঘন্টায় 354টি নমুনা পরীক্ষায় শনাক্ত 98 জন, হার 27.9%। সংক্রমণের উচ্চমাত্রা সীমান্ত জেলা যশোরে মারা গেছেন 10 জন, 24 ঘন্টায় 358টি নমুনা পরীক্ষায় শনাক্ত 191 জন, হার 53%। সংক্রমণ রোধে সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহের বিশেষ লকডাউন। এখানে মোটামুটি কথা সেইভাবে ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না। আমার বোনটা যদি মারা যায় তাহলে এই আইসিইউ যদি না থাকে, আরো 7টা বেড হয়, ওটা যদি না হয় তাহলে আমাদের জন্য খুব কষ্টজনক ব্যাপার। খুলনায় 3টি হাসপাতালে 6 জন মারা গেছেন, তাদের মধ্যে 2 জন সাতক্ষীরার এবং নড়াইল, বাগেরহাট, যশোর ও গোপালগঞ্জের 1 জন করে। 24 ঘন্টায় 867টি নমুনা পরীক্ষায় শনাক্ত 226 জন, হার 29%। জেলায় তৃতীয় দফা বিশেষ লকডাউন চলছে। সামনে হতে পারে আমাদের হিমশিম খেয়ে মানে খাওয়া লাগতে পারে, বা আমাদের অক্সিজেনেরও সংকট হতে পারে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 9 জন, 24 ঘন্টায় 282টি নমুনা পরীক্ষায় 122 জন শনাক্ত হয়েছেন, হার 43%। জেলায় 872 জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়ায় মারা গেছেন 4 জন, সদর হাসপাতালে 41টি করোনা শয্যার বিপরীতে উপসর্গ নিয়ে ভর্তি আছেন 147 জন, দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিনাইদহে শনাক্তের হার 51%, 24 ঘন্টায় 143টি নমুনা পরীক্ষায় আক্রান্ত 73 জন, মারা গেছেন 3 জন। এছাড়া দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে 3 জন করে, চুয়াডাঙ্গায় 5 জন এবং পঞ্চগড়ে 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ঢাকার প্রবেশমুখগুলোতে প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকে ঢাকায় ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন চলাচল, তবে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একই অবস্থা ঢাকার আশেপাশের 7 জেলায়। সেখানে প্রশাসন পুলিশের তৎপরতা চোখে পড়লেও জনসাধারণের মাঝে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। করোনার লাগাম টানতে সারাদেশ থেকে বিচ্ছিন্ন রাজধানী। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবেশমুখ গাবতলি সাভার রোডে পুলিশের কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ব্যক্তিগত গাড়ি সহ প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় রাস্তায় গাড়ির দীর্ঘ সারি চোখে পড়ে। জরুরি সেবা, পণ্যবাহী গাড়ি ছাড়া দূরপাল্লার কোনো গণপরিবহন ঢাকায় প্রবেশ বা বের হতে দেয়া হয়নি। অফিসে তো যেতেই হবে, তো এটা তার অফিস বুঝবে না যে হচ্ছে গাড়ি বন্ধ করে দিছে। কষ্ট করে যাইতে হবে, অনেক কষ্ট, তো আমাদের আসলে অনেক কষ্ট। সবই বন্ধ করে দিয়ে তল্লাশি করতেছে,
ভোগান্তি হচ্ছে মানুষের। এছাড়া প্রয়োজনীয় কাজে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের অনেককেই দেখা গেছে যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন। আবার যারা মোটরসাইকেল, ভ্যান কিংবা ছোট যানবাহন ভাগ্যক্রমে পেয়ে গেছেন তাদেরকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাওয়ার দরকার জরুরি প্রয়োজনে হেমায়তপুর, এখন তো গাড়ি পাচ্ছি না, তাই সেই গাবতলি থেকে হেঁটে যাচ্ছি, দেখি সামনে যদি গাড়ি পাওয়া যায়। হেঁটে হেঁটে যাচ্ছি, এটা আসলে আমাদের জন্য অনেক কষ্ট দেয়, কিন্তু তারপরও তো বের হতে হয়েছে। এদিকে বৃহস্পতিবার ঢাকার আশপাশের 7 জেলায় তৃতীয় দিনের লকডাউন চলছে। গাজীপুরে গণপরিবহন না চললেও পণ্যবাহী গাড়ি সহ ছোট ছোট যানবাহনে কিংবা পায়ে হেঁটে গন্তব্যে ছুটছেন মানুষ। এই জেলায় লকডাউন বাস্তবায়নে পুলিশের তৎপরতা চোখে পড়লেও সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে। নারায়ণগঞ্জেও লকডাউন কার্যকর করতে নগরীর মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট চোখে পড়লেও সাধারণ মানুষের মাঝে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা চোখে পড়েছে। সাধারণ মানুষকে অনুরোধ করেছি স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহার করা এবং লকডাউনের যে সরকারের নির্দেশনাগুলো আছে সেগুলো প্রতিপালন করা। লকডাউনের মাঝেই গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেদারসে চলছে গণপরিবহন, নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক নিয়ে আসছি তো, এই যে মাস্ক নিয়ে আসছি, এখন খুললাম, মাস্ক ব্যবহার করি, কি করবো, পেট দায় ভাই বেরোতে হয়। এখন গাড়ি মোটামুটি চলে, মনে করেন হাঁটু ভাঙ্গা স্কর্পিও তো দুই অ্যাক্টিভ যা যায়, সারাদিনে অ্যাক্টিভ যাই। এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটের জরুরি পণ্যবাহী ফেরি দিয়েই সাধারণ মানুষ গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন দেশে আটকা পড়া সৌদি প্রবাসীরা। করোনা ভ্যাকসিন পেতে নিবন্ধনের জন্য লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেও কোনো ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান তারা। পরে আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধন সহ প্রবাসীদের করোনা টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। কোভিড সংক্রমণের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে চাকরি হারানো সহ নানা কারণে কয়েক লক্ষ প্রবাসী দেশে ফিরতে বাধ্য হয়েছেন, যাদের অধিকাংশই লকডাউনের কারণে ভিসা জটিলতা ও করোনা টিকা না পাওয়ায় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে জানানো হয় প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এ অবস্থায় বিভিন্ন জেলার সিভিল সার্জনদের নির্দেশনা পেয়ে করোনা টিকা পেতে লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে নিবন্ধনের জন্য বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় করেন প্রবাসীরা। কিন্তু আসার পর নিবন্ধনের বিষয়ে কোনো ব্যবস্থা না থাকায় বিক্ষোভে ফেটে পড়েন প্রবাসী কর্মীরা। আমরা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হাজার হাজার টাকা খরচ করে আসার পর এখানে আমরা কোনো সদুত্তর পাই নাই। অনলাইনে বন্ধ ছিল, ভিসা শেষে টিকার জন্য যাইতে পারি না, দেশে আটকে পড়ছি, ফ্লাইট বন্ধ। এখন যদি ভ্যাকসিন না দেয় প্রবাসে যাইতে পারতেছি না। রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ডকুমেন্ট নিয়ে আমাদের ভ্যাকসিন দেওয়া হোক, আমাদের বিদেশ যাওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক। এ সময় তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবকে পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে মন্ত্রী জানান আটকে পড়া প্রবাসীদের করোনা টিকা দেয়া ও বিদেশ যেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন সাহেব একটা সার্কুলার দিয়ে দিয়েছেন যে আপনাদের এটার জন্য মন্ত্রণালয়তে যান। আমি যাই না, ওই সিভিল সার্জন সাহেব ওখানে কেমনে থাকে। টিকার জন্য আমরা সরকারকে বলেছি, হেলথ মিনিস্ট্রিকে বলেছি যে আপনারা চেষ্টা করেন যে যত তাড়াতাড়ি হয় আপনারা সেটার একটা ব্যবস্থা গ্রহণ করেন। প্রবাসী কর্মীদের করোনা টিকা দিতে আগামী সপ্তাহ থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনেরও ব্যবস্থা করা হবে বলে জানান প্রবাসী কল্যাণ সচিব। আমরা আশা করছি আগামী সপ্তাহেই এই সুরক্ষা অ্যাপে আমাদের এই ব্যবস্থাটি হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এই শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে যোগ্য করে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না। সকালে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। সকালে সামরিক রীতিতে জেনারেল আজিজ আহমেদকে বিদায় জানানোর মধ্য দিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে বরণ করা হয় সেনা সদরে। সকাল 9টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এরপর সেনা সদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল আজিজ আহমেদ ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। সেখানে আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান। এ সময় সামরিক রীতিতে কর্মকর্তারা বিদায় জানান জেনারেল আজিজ আহমেদকে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন সেনাপ্রধান বলেন, মুজিব শতবর্ষে সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া তার জন্য তাৎপর্যপূর্ণ বিষয়। সকলের সহযোগিতা ছাড়া এত বড় গুরু দায়িত্ব পালন করা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্লাসিক্যাল রোলগুলো আছে, আমরা সচরাচর যে দায়িত্ব পালন করে থাকি সেই দায়িত্বগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যা করণীয় তাই যেন আমার নেতৃত্বে করতে পারে, সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দেশের নাব্য হারানো নদীগুলো খনন করার টেকসই সুবিধা পেতে শুরু করেছে মধ্য পূর্বাঞ্চলের কয়েক কোটি মানুষ। এর মধ্যে সচল হয়েছে প্রায় 2000 কিলোমিটার নদীপথ, ফলে বন্যার পাশাপাশি ওই এলাকায় কমবে চাষাবাদের খরচও। এখন নদীপাড়ের মানুষের চাওয়া ড্রেজিং করা মাটি দিয়ে তৈরি উঁচু পাড় বাঁধাই করে পাকা রাস্তা নির্মাণ। বিআইডব্লিউটিএ জানিয়েছে 24টি নদী খনন শেষে আরও 19টি নদী খননের কাজ হাতে নেওয়া হবে। দেশের মধ্য পূর্বাঞ্চল ঘুরে এসে মাহমুদ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন নিজামুদ্দিন। ড্রেজার দিয়ে খনন করা নদীর মাটি ও বালু দিয়ে ভরাট হচ্ছে নিচু জমি। সূর্যের আলোর মতোই ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার বিস্তীর্ণ এলাকায় যেন ছড়িয়ে পড়ছে সেই আলো। কংস নদী ফিরে পাচ্ছে হারানো যৌবন। গত শুষ্ক মৌসুমে এসব নদী ছিল পানিশূন্য। সরজমিন ঘুরেও দেখা যায় ড্রেজিং না করা জায়গার গভীরতা 7 ফুট হলেও ড্রেজিং এর পর তা বেড়ে দাঁড়িয়েছে 24 ফুট পর্যন্ত। এটা কাটিং হয় না আমাদের, এখন 7 ফিট আছে, এখন আমরা কাটিং করে ফেলেছি 24.5 ফিট 24 ফিট। খননে এই অঞ্চলের সব নদী সচল হওয়ায় কৃষি ব্যয় কমার পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যা থেকেও মুক্তি মিলবে বলে জানালেন স্থানীয়রা। শীতকালে গুরু এদিকে ঘাস খাইতো, নদীর মধ্যে পানি ছিল না। নদী খননের পরে অবাধে আপনারকে আমাদের নৌকা ট্রলার আসতে পারতেছে। নিম্ন এলাকা হওয়ার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হতো। কংস নদী যদি খনন করা হয়ে যায় অতি স্বল্প সময়ে বন্যার পানি চলে যাবে। কংস শীতকালে সহায় যাইতো, আমরা এই যে বোরোর ফসল করতে খুব অসুবিধা হইতো। নদী খনন করণে আমরা সুবিধা হয়েছে, 1 একর জমির মধ্যে যদি 5 লিটার তেল লাগে, কুলা পানি দেওয়া করলে 2 লিটার লাগে। অনেক দূর থেকে কলসি দেওয়া ব্যবসা তারা পানি আনতো, এবার আশা করতেছি আমরা নদীর পানি দিয়ে গোসল করতে পারবো। বিডব্লিউটিএ জানায় দেশের নাব্য হারানো এমন 24টি রুটের মধ্যে 14টির খনন কাজ এরই মধ্যে শেষ, বাকি 10টিরও কাজ চলমান। তবে বর্ষায় নৌযান চলাচলে নিচু সেতুগুলো বাধা সৃষ্টি করছে। এটা 200 কিলোমিটার নদী, এর মধ্যে 160 কিলোমিটার নদী অলরেডি খনন করা সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় সরকার কতগুলো তারা ব্রিজ তৈরি করে দিয়েছে। এই নিচু ব্রিজগুলো তৈরি করার জন্য ডেজারগুলো কিন্তু সবসময় এখানে প্রবেশ করে না, এবং বর্ষাকালে নৌযানও চলাচলে একটা বিঘ্নতার সৃষ্টি হয়। একদিকে ভারতের মেঘালয় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি, অন্যদিকে মরে যাওয়া এই কংস নদী। মূলত এ কারণেই এতদিন ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর এলাকার উপর দিয়ে বয়ে চলা এই কংস নদীর দুই পাড়ের প্রায় 200 কিলোমিটার এলাকা বছরের 3 থেকে 4 মাস পুরোপুরি তলিয়ে থাকত। তবে এখন খনন করবার পর এই এলাকা অনেকটাই বন্যামুক্ত হয়েছে। যদিও এখানকার মানুষ বলছেন যদি এই খনন অব্যাহত না থাকে তাহলে আবারও পুনরায় বন্যার পাশাপাশি আগামী শুষ্ক মৌসুমে এসব এলাকা পানি খরায় ভুগতে পারে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নেত্রকোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজশাহী ও যশোরে লাগাম ছাড়া করোনা। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 70 জনের মৃত্যু। রাজধানীর প্রবেশ মুখে যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও মানছে না মানুষ। করোনার টিকা দেওয়ার দাবিতে দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের বিক্ষোভ। এক মাসের মধ্যে দেয়ার আশ্বাস মন্ত্রীর। রিয়াদে করোনার উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ সহ 69 দেশ। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে থাকবে না কোনো দূরত্ব। দায়িত্ব নিয়ে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গণভবনে পরানো হল র্যাঙ্ক ব্যাজ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।